এসেছ প্রেমা আইডি থেকে আপনি লিখেছেন আমার ছোটো বোন প্রেম করে বিয়ে করেছে এজন্য আমরা তার সাথে এক বছর ধরে কোনো যোগাযোগ রাখছি না থেকে আমাদের আত্মীয়তার ছিন্ন করার যোগাযোগ রাখি নেই ছিন্ন করার যোগাযোগ রাখি নেই এখন আমরা গুণা করছি আপনার প্রশ্নটি পুরো পরিষ্কার না বোন যাই হোক যেটুকু বুঝতে পেরেছি সেটি হলো যে আপনার বোন প্রেম করে বিবাহ করেছে এবং যে জায়গা প্রেম করেছে সেই জায়গাটা আপনারা মনে করছেন আপনাদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় পারিবারিক দিক থেকে অবস্থানগত দিক থেকে সেজন্য আপনারা এক বছর থেকে যোগ রাখছেন না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার গুণা হচ্ছে কিনা যদি এটি তাকে তার ভুল পদক্ষেপের জন্য আপনারা শিক্ষা দেওয়ার জন্য তাকে আপনার তার ভুল সংশোধনের জন্য একটা বার্তা হিসাবে দিতে চান শাসন হিসাবে করতে চান তাহলে সেটি জায়জ হতে পারে কিন্তু সেটা এক বছর পর্যন্ত লাস্টিং করার তো কোনো সুযোগ নেই তবে বিক্রিম সাল্লাম বলেছেন হ্যালো রিমসলিমিন আই হাজুর আহা ফলাহ আল কোনো মুসলিম অন্য মুসলিমের সাথে তিন দিনে বেশি কথা না বলে বা তাকে পুরোপুরি পরিহার করে ত্যাগ করে থাকা জায়েজ নাই বুখার হাদিসের আলোকে আমরা বলতে পারি যে যথাসম্ভব অভিমান ভেঙে ফেলা উচিত এবং তাকে তার সাথে অন্তত সাধারণ যোগাযোগ রাখা উচিত হ্যাঁ অভিমানের আরও অনেক পদ্ধতি আছে কিন্তু সম্পর্ক পুরোপুরি ছিন্ন করা এটা আসলে অনচিত এবং নাজায়জ একটি কাজ আর বিশেষ করে এখানে যদি কারের সময় খুব একটা সুযোগ না থাকে তাহলে তো দীর্ঘমেয়াদী এমনটি করার কোনো কারণ থাকতে পারে না আমরা অনেকেই এই কাজটা আজকাল করি